গুড মর্নিং এভরিওয়ান, হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সোমবার সকাল 7:30 মতো বাজে। তো আজকে সকালে ব্রেকফাস্টে বানাচ্ছি এগ স্যান্ডউইচ। তো এগটা বয়েল করে নিয়েছি, এবার স্যান্ডউইচটা বানাচ্ছি। তো আজকে হচ্ছে চতুর্থী, তো তোমাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি দুর্গাপুজো। খুব ভালো করে পুজো কাটাও, ঘোরো ফেরো, মজা করো, আর অবশ্যই শরীর ভালো রেখো। তো আমাদের এখানে পুজো শুরু হচ্ছে ষষ্ঠীর দিন বিকেল থেকে। বিকেলবেলা একটা আনন্দমেলা স্টল মতো আছে, যেখানে এই ইটিনার লোকজনই স্টল দেয়, বিভিন্ন রকম স্টল। আর তারপরে সপ্তমী, অষ্টমী, নবমী, বিজয়া, চার দিনের দুপুরবেলায় থাকে মহাভোগের আয়োজন, আর সন্ধেবেলায় কোনো না কোনো অনুষ্ঠান থাকেই। তো এবারে শিয়ার স্কুল থেকে নাচের প্রোগ্রাম আছে। তো এই বছর পুজোতে বাবা মা আসবে, ষষ্ঠীর দিন সন্ধেবেলা এসে পৌঁছাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের গেস্ট রুম। তো অবস্থা দেখো পুরো, এটা অ্যাকচুয়ালি হিয়ার প্লে রুম হয় যখন কেউ থাকে না, তো এই জন্য চারিদিকে দেয়ালে রঙ করে আর পুরো খেলনা টেলনা এরকম রেখে পড়ে পুরো ঘরটাকে এরকম করে আর কি। তো আমরা বসেছি আজকে ঘরটাকে পরিষ্কার করতে, কারণ বাবা মা আসবে তাহলে ঘরটা একটু পরিষ্কার না করলে। তো ওয়ার্ড্রোপটা মোটামুটি খালি করেছি, ক্লিন করেছি, এবারে দেয়ালের এই রঙ তোলার কাজ চলছে। দেখো এই দিকটা আমি করেছি, আর এই দিকটা নির্মাল্যকে ডাকলাম, বললাম একটু করে দাও। মানে একটা না, অনেক পুরো ঘরটা করলে কী হয় বলো তো, ডান হাতটা না ব্যথা করে, তো এই জন্য আমি হাফ করেছি, আর যেটুকু আছে সেটুকু নির্মাল্য করে দিচ্ছে। তো অ্যামাজন থেকে এই বেডশিটটা নিলাম, ভাবলাম পুজোর দিনে নতুন বেডশিট পাওয়াই ভালো, তো এই বেডশিটটা পেতেছি। জানিও অবশ্যই বেডশিটটা কেমন লাগছে তোমাদের। তো মোটামুটি রুম ক্লিনিং হয়ে গেছে, তোমাদেরকে ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি। তো কিছু করলে হিয়াকে আসতে হবে, ওকে এখানে রিল্যাক্স ফিল করতে হবে। তো দেখো, আর এখানে দেখো কার্টেন্স করালাম, এর আগে কার্টেন্স ছিল না আমার, তো আমি ভেবেছিলাম বাবা মা আসার আগেই কার্টেন্সটা করিয়ে নেব, তাহলে রুমটা একটা প্রাইভেসি হয়। তো বেশি কিছু জিনিস নেই, এই একটা ওয়ার্ড্রোপ আছে আর বেড, আর এখানে আমি আমার টেম্পলটা রেখেছি, আর একটা ছোট টেবিল আছে। তার কিছু কেনা হয়নি, এবার আস্তে আস্তে কিনবো। একটা ছোট চেস্ট অফ ড্রয়ার রাখার ইচ্ছে আছে। তো অলমোস্ট হয়েই গেছে দেখতে পাচ্ছ। তো এখানে দেখো আমি অনলাইন থেকে একটা শাড়ি কিনেছিলাম, লাল পাড় সাদা শাড়ি। আমার কাছে লাল পাড় সাদা শাড়ি ছিল না, তো এই শাড়িটা আমার অ্যামাজন থেকে নিয়েছি। আমার শাড়িটা দেখতে খুবই ভালো লেগেছে, এরকম সাইডে রেড কালারে ছোটো ছোটো বলস আছে, আর বেশ বড় বড় মোটা মোটা পাড়ের কাছে কাজ করা আছে, তো ডিজাইনটা খুবই সুন্দর, তো এই জন্য এটা নিয়েছি। আর এখানে দেখো একটা ডেকোরেটিভ দিয়া নিয়েছি ফ্লিপকার্ট থেকে, এখন সেল চলছে অ্যামাজন ফ্লিপকার্ট সব কিছুতেই, তো আমি এই ফ্লিপকার্ট থেকে এই ডেকোরেটিভ দিয়াটা নিয়েছি। এটার প্রাইস 319 rupees। তো এটা খুব সুন্দর লাগলো, ফেস্টিভ অকেশনে জ্বালালে ভালোই লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর যারা নতুন দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার।